নমস্কার বন্ধুরা, ফিরে এলাম পেটুকের পাঁচালির নতুন একটি পর্ব নিয়ে। আজকের রেসিপি আমি যেটা করে দেখাবো সেটা হচ্ছে এই সিজনের স্পেশাল পিঁয়াজকলির পকোড়া। যে স্প্রিং অনিয়ন, এইটা দিয়ে খুব সুন্দরভাবে সন্ধ্যাবেলার মুখরোচক হিসাবে কিংবা দুপুরে ডাল ভাতের সাথে অপূর্ব স্বাদের এই পিঁয়াজকলির বড়া কীভাবে তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি আজকে আমি শেয়ার করব। তা চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজকলির পকোড়া তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এবং এই মিক্সিং বোলের মধ্যে প্রথমে এক কাপ মতো বেসন নিয়ে নিলাম। যেরকম আপনি করবেন সেই পরিমাণ অনুযায়ী নেবেন। এরপরে এর মধ্যে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার, যাতে একটুখানি ক্রিসপিনেস আসে, এবং পরিমাণ মতো লবণ। এরপর এর মধ্যে দিলাম সামান্য হলুদ একটু কালার গেইন করার জন্য। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য রেড চিলি পাউডার। একটু ঝাল ঝাল ব্যাপারটা হবে, তবে আপনাদের ঝাল পছন্দ না করে তাহলে এই জায়গাটা স্কিপ করে যেতে পারেন। এরপর আমরা এটাকে ভালোভাবে কম্বাইন করে নিলাম। বেসনের সাথে গুঁড়ো মশলাগুলো ভাবে কম্বাইন করে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো যে মেন ইনগ্রিডিয়েন্ট স্প্রিং অনিয়ন। এখানে 50 গ্রাম মতো স্প্রিং অনিয়ন আমি দিয়েছি, পেঁয়াজকলি এইভাবে কেটে নিতে হবে সেগুলোকে। এবং তার মধ্যে একটা অ্যারোমা ক্রিয়েট করার জন্য এখানে আমি দিই 30 গ্রাম মতো ধনে পাতা। অনেকে আছে ধনে পাতা খান না, সেই জায়গায় তারা ধনে পাতাটা স্কিপ করতে পারেন। এরপর আমরা এর মধ্যে দিলাম সামান্য গ্রিন চিলি স্বাদের জন্য। এরপর আমরা এই সবজিগুলো দিয়ে বেসনের সাথে ভালোভাবে মিক্স করে নেব। খুব বেশি জল প্রথমে দিয়ে দেবো না ব্যাটার তৈরির জন্য, অল্প অল্প করে জল দেবো। প্রথমে সবজি থেকে যেটুকু জল বেরোবে সেটা বেসনের সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর টেক্সচার অনুযায়ী এরকম অল্প অল্প করে জল দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করবো। ভালোভাবে আমরা মেখে নিচ্ছি। খানিকক্ষণ পর যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে তখন আরও একটুখানি পাতলা করবার জন্য জল দেবো। দেখবেন মাখতে মাখতে এমনভাবে যাতে মাখাটা হয় একটু পাতলা পাতলা, একটু শক্ত এরকম টাইপের হয় টেক্সচারটা, একটু গাঢ় একটু পাতলা টাইপের। খুব যেন শক্ত না হয়ে যায়, তাহলে ভাজার সময় শক্ত হয়ে যাবে। ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং অ্যাট লাস্ট যখন ঠিক এরকম একটা টেক্সচার চলে আসবে এবং কনসিস্টেন্সিটা যখন ঠিক এরকম থাকবে তখন আমাদের ব্যাটারটা রেডি। এবারে আমরা এটাকে কিছুক্ষণ রেস্টে দেবো, তারপর আমরা পকোড়ার আকারে তেলের মধ্যে ভেজে নেবো। তার জন্য আমি কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, ডিপ ফ্রাই হবে এগুলো গোল্ডেন ব্রাউন কালারে। এবার কড়াইয়ে তেল ভালো মতো আমরা গরম করে নেবো। কড়াইয়ে তেল ভালো মতো গরম হয়ে গেলে আমরা একটা চামচের সাহায্যে ছোটো ছোটো পকোড়ার আকারে এভাবে গোল্ডেন ব্রাউন কালারে ভাসতে থাকবো। এই জায়গায় আপনারা হাত দিয়েও ইউজ করতে পারেন, হাত ভালোভাবে পরিষ্কার করে সেই জায়গায় আপনারা এইভাবে পকোড়াগুলো ছাড়তে পারেন। আমি এখানে স্পুন ইউজ করেছি, এইভাবে স্পুন দিয়ে ছোটো ছোটো পকোড়ার আকারে ব্যাটারটা দিয়ে দেবো তেলের মধ্যে, দিয়ে গোল্ডেন ব্রাউন কালারে ভেজে গরম গরম পরিবেশন করবো। দেখতে পাচ্ছি হালকা হালকা এর মধ্যে ভাজাটা হয়ে আছে, এবং এটা অবশ্যই আমি বলে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভাজবেন। খুব হাই ফ্লেমে এটা ভাজলে ভেতরটা ভালো হবে না, ওপরটা কালার চলে আসবে কিন্তু ভেতরটা ঠিকমতো ভাজা হবে না, এই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। কিছুক্ষণ পর যখন ঠিক এরকম একটা কালার চলে আসবে তখন আমরা ভালোভাবে এক্সট্রা অয়েলটা ড্রেনেজ করে আমরা অন্য একটা পাত্রে রেখে দেবো, এবং গরম গরম ডাল ভাতের সাথে অথবা সন্ধ্যে মুখরোচক স্ন্যাক্স হিসেবে পরিবেশন করবো স্প্রিং অনিয়ন পকোড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রইল আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।